हेलो, एनी नॉइज? हेलो, एम आई ऑडिबल? হ্যাঁ স্যার, একটা আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড। খুব অল্প না, মোটামুটি শোনা যাচ্ছে? আমি তো তোমার গলা পরিষ্কার শুনতে পাচ্ছি, ক্লিয়ার। আমার গলা কি ক্লিয়ার নয়? হ্যালো, মানে আপনার গলাটা ক্লিয়ার লাগছে, কিন্তু পিছন দিক থেকে যেন একটা কিছু একটা সাউন্ড আসছে মনে হচ্ছে। রেকর্ডিং এর জন্য কি এখানে কিন্তু কোনো সাউন্ড নেই? খুব ডিস্টার্ব আছে। আমি রেকর্ডিংটা আজকে দেখে শুনে দেখবো। আমি তো তোমাদের রেকর্ডিং গুলো শুনি, মানে যে রেকর্ডিংটা হচ্ছে তো এর কপি আমার কাছে থাকে। আমি পরে যখন শুনি তখন দেখি তো না ঠিকই থাকে, তো নলেজ কোনো প্রবলেম হয় না। এটা কি সবার হচ্ছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, যার হচ্ছে একটু অ্যান্সার দাও। সবাই কি ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছ না মোটামুটি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাই দেখা যাক। আমরা রেকর্ডিংটা চাইলে কি রকম আসছে তাহলে আজকের আমরা যা পড়াবো সেটা আমি শেয়ার করছি। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারো চ্যাট বক্সে, নাম রোল নাম্বার স্যার দিয়ে দাও। আগের দিনের নোটসটা পাঠানো হয়নি স্যার আমাদের গ্রুপে। আজকে আজকে পাঠিয়ে দেবো, আজকে ক্লাস শেষ হয়ে গেলে বলবো, মনে করে বললে একবার। হ্যাঁ, শেষের আচ্ছা দিকে। স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো, পাঠিয়ে দেবো। আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা ফাজি পড়ছিলাম, একটু পড়ে নি ফাজি। তাহলে ফাংশন গুলো সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন নেই, মোটামুটি মনে রাখতে হবে। ফাজি ফাংশন বলতে কি ধরনের ফাংশন ইউজ করা যায় ফাজিতে, রিলেশন গুলো সেটা তোমরা দেখতে পাবো। ফাংশন গুলো অলরেডি পড়িয়েছি, তাদের গ্রাফিক্যাল যেমন লাস্ট এরটা যে ভেসিলেটিভ ফাংশন সম্পর্কে আমরা বলেছি একটা দিনের মধ্যে। একটু স্টাডি করলেই পাবে যে কোনো ফাজির বই থেকে। এখন প্রচুর ফাজির বই অ্যাভেলেবল অনলাইন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। নাও দিস ইজ বেসিক অপারেশন অন ফাজি সেট। তাহলে এতক্ষণ আমরা ফাজি বিভিন্ন ধরনের তার ফাংশনসগুলো নিয়ে আমরা পড়ছিলাম। ফাজি যে রিপ্রেজেন্টেশন, যেটা ট্রাঙ্গুলার ট্রাপিজয়াল সেটার একটা করেছিলাম। এবার আমরা ফাজি সেটের যে স্ট্যান্ডার্ড কিছু অপারেশন, বেসিক অপারেশন সম্পর্কে জানবো। যেহেতু তোমরা অলরেডি জানো এমনি সেট থিওরির যে অপারেশন, সেখানে ফাজির সঙ্গে তেমন কিছু ডিফারেন্স নেই, মেজর পোর্শনটাই সেম। এখানে শুধুমাত্র একটা এ রয়েছে যে মেম্বারশিপ ভ্যালু নিয়ে কাজ করে, আর সেখানে একদম সেটের ভ্যালুটা নিয়ে, মানে একদম প্রুফ সেটের মধ্যে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালু নিয়ে কাজ করে। তাহলে এখানে কিছু তেমন মানে অপারেশন একই রকম, আমি বলি তারপর তোমরা ক্লিয়ার করে দেবে। লেট এ কমপ্লিট এ ফাজি, বি এ ফাজি সেট ডিফাইন ওভার এক্স, দেন ইটস কমপ্লিমেন্ট। এ ফাজি কমপ্লিমেন্ট ইজ ডিফাইন ইন টার্মস অফ মেম্বারশিপ ফাংশন অ্যাজ মিউ অফ এ ফাজি সি এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস মিউ অফ এ ফাজি এক্স ফর ইচ এক্স বিলং টু এক্স। তার মানে যদি সেটা মিউ এ ফাজি হয় তাহলে ওয়ান মাইনাস করে কমপ্লিমেন্ট পাবে। এটা এমনি ফাজি সেটা তোমরা জানো, সেখানে যে কেন ওয়ান না, এটা যেহেতু লাই করে বিটুইন জিরো টু ওয়ানের মধ্যে। তাহলে এ কমপ্লিমেন্ট, এ ফাজি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু, আমি আবার যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখি, এক্স অফ মিউ এ ফাজি এক্স কোলন এক্স বিলংস টু এক্স, এক্সটা কি এক্স এর মধ্যে থাকবে, এবং নিউ এ ফাজি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ওয়ান মাইনাস নিউ কমপ্লিমেন্ট। এইভাবে আমরা লিখতে পারি কমপ্লিমেন্ট অফ এ ফাজি। আদারওয়াইজ আমরা ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান মাইনাস ইউ মিউ ফাজি এক্স বাই এক্স, এইভাবে আমরা লিখতে পারি। এটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন অফ দ্য ফাজি টেকনিক, ফাজি সেট। এবং তার ওয়ান মাইনাস হয়ে গেলে সেটা কমপ্লিমেন্ট হয়ে গেল। সো দ্য মেম্বারশিপ ফাংশন মিউ এফ আজি সি মানে কমপ্লিমেন্ট এক্স ইজ সিমেট্রিক্যাল টু মিউ এফ আজি এক্স উইথ রেসপেক্ট টু দ্য লাইন মিউ অফ পয়েন্ট ফাইভ। যেমন ধরো আমরা যদি এখানে ভাবি মিউকে, আমরা মিউ অফ এফ আজি এক্সকে রিপ্রেজেন্ট করার সময় আমরা এরকম দেখিয়েছিলাম, যে বলেছিলাম আগে ট্রাঙ্গুলার ফাজির ক্ষেত্রে যে সার্টেন ভ্যালুর জন্য এটা সার্টেন ভ্যালুর জন্য এটা কি হচ্ছে না
এই যে হাইয়েস্ট হচ্ছে যখন 0.5, আবার যখন লোয়েস্ট হয়ে যাচ্ছে এদিকে আর ওদিকে, আর একটা সার্টেন ভ্যালু তো 1 থাকছে, তো সেরকম একটা মিউ 0.5 এর জন্য যদি আমি দেখি যে তার করসপন্ডিং কমপ্লিমেন্টটা কত হবে, না কমপ্লিমেন্টটা তখন এরকম পাবো আমরা, ঠিক আছে? তো তাহলে গ্রাফিক্যালি আমরা এরকম দেখাতে পারলে যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে এ এর জন্য, ঠিক আছে? কমপ্লিমেন্ট হয়ে গেলে যেটা ছিল 1 সেটা 0 ছিল সেটা 1 হয়ে যাবে, যেটা 1 থাকবে সেটা 0 হয়ে যাবে। সো এটা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না, এটা তুমি খুবই জানো। কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হলে এ ফাজি হয়, আর এ কমপ্লিমেন্ট যদি বি হয় তাহলে বি কমপ্লিমেন্ট এও হবে। এ ইজ কনকেভ ইফ অ্যান্ড অনলি ইফ এ কমপ্লিমেন্ট ইজ কনভেক্স, এগুলো তোমরা জানো মোটামুটি ফাজির মধ্যে। এবার আমরা আসছি ফাজি সেটের হচ্ছে তোমার ইন্টারসেকশন অফ ফাজি সেট। দুটো ফাজি সেট যদি এ আর বি নেওয়া যায় তাদের ইন্টারসেকশন মানে কি কমন পার্ট। সো ইন্টারসেকশন অফ ফাজি এ বি যে ফাজি সেট এক্স ডিনোটেড বাই এ ফাজি ইন্টারসেকশন বি ফাজি হুজ মেম্বারশিপ ফাংশন ইজ এ ফাজি ইন্টারসেকশন বি ফাজি এক্স, কিভাবে মেম্বারটা হবে না, দিস ইজ দ্য ইন্টারসেকশন সাইন হেয়ার মিউ অফ এক্স ইন্টারসেকশন অফ মিউ অফ বি এক্স, অ্যান্ড যদি এর ইন্টারসেকশনটা নিতে হয় কিভাবে নেব, না দিস ইজ দ্য ইম্পর্টেন্ট রুলস যে মিনিমাম অফ মিউ অফ এ অ্যান্ড মিউ অফ বির মধ্যে। ধরো মিউ অফ বির মধ্যে আছে হয়তো 0.3 আর মিউ অফ বির মধ্যে আছে 0.7, তাহলে আমরা কোনটা নেব, না মিনিমামটা নেব। তাহলে ইন্টারসেকশন হয়ে গেলে তাদের মিনিমামটা নিতে হবে, ঠিক আছে? মনে থাকবে তোমরা যেমন ইন্টারসেকশনের মধ্যে কি দেখো যেটা কমন রয়েছে দুটোতে আমরা সেটাকে নিই, এখানে কিন্তু মিন ভ্যালু নেবো। কমন তো কিছু পাওয়া যাবে না, কারণ এটা তো মেম্বারশিপ ভ্যালু, এটা তো অ্যাকচুয়ালি এখানে যা থাকে এখানে তো আগে সেরকম থাকবে না। তাহলে ইন্টারসেকশন হলে আমরা মিনিমামটা নেব, ব্যাস এটা রিপ্রেজেন্ট করার এরকম যে মিন অফ নিউ এক্স নিউ ওয়াই ফর অল এক্স বিলংস টু এক্স, ঠিক আছে? বোঝা যাচ্ছে ইন্টারসেকশন। এবার ইউনিয়ন যদি করি কি হবে, ইউনিয়নে তোমরাও অলরেডি পড়েছো সেট থিওরিতে, ইউনিয়ন অফ এ অ্যান্ড বি ইজ এ ফাজি সেট ডিনোটেড বাই এক্স, এ ফাজি ইউনিয়ন বি, তার মেন ইম্পর্টেন্সটা হচ্ছে ম্যাক্স নিতে হবে। তাহলে ওটার ক্ষেত্রে মিন, এটার ক্ষেত্রে ম্যাক্স, আর কিছু নেই, এগুলো শুধু তার রিপ্রেজেন্টেশন। তার মানে এ ভ্যালু আর মিউ ভ্যালু আছে, তোমাকে ধরো মিউ এ মিউ বি দিয়ে দিলো, বললো বলো হোয়াট ইজ দ্য ইন্টারসেকশন, হোয়াট ইজ দ্য ইউনিয়ন, তাহলে তুমি ইউনিয়নটা বার করতে পারবে। সো দিস ইজ এ ইউনিয়ন বি, দিস ইজ মিউ এ ইউনিয়ন মিউ বি, এটা সাইন ইউনিয়ন সাইন মানে এদের মধ্যে। এবং দেখা যাচ্ছে গ্রাফিক্যালি যে পুরো এরিয়াতে ধরে নেবো, তার পুরো ইয়ের মধ্যে হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু এ অ্যান্ড বির মধ্যে, সেই ম্যাক্স ভ্যালুটাকে আমি এর মধ্যে নিয়ে নেবো, সেটাকে বলা হচ্ছে ইউনিয়ন। বোঝা গেছে? তাহলে মিন আর ম্যাক্স, আর ওখানে যেটা ছিল কমন আর যেটা কমন নয় সবগুলো অল, আর এটা হচ্ছে মিন আর ম্যাক্স। ফলে আমরা খুব ইজিলি কিছু অপারেশন অন ফাজি সেট গুলোকে খুব সহজেই বুঝতে পারবো, যেহেতু আমরা সেট থিওরি পড়ে এসেছি। ইউনিয়ন পি ইউনিয়ন কিউ যদি হয়, পি একটা ফাজি অ্যান্ড কিউ যদি ফাজি সেট দুটো হয়, তাহলে পি ইউনিয়ন কিউ মিউ ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু ম্যাক্স অফ দিস, যদি ইন্টারসেকশন হয় মিন অফ দিস, যদি কমপ্লিমেন্ট হয় 1 মাইনাস মিউ অফ দিস। এটা আমরা অলরেডি এখন শিখলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকতে পারে না। এবার যদি বলি ইকুয়ালিটি, পি অ্যান্ড কিউ ইকুয়াল, তাহলে কখন বলবো, না টু ফাজি সেটস পি অ্যান্ড কিউ আর ইকুয়াল ইফ অ্যান্ড অনলি ইফ ফর অল এক্স বিলংস টু ইউ মিউ অফ পি এক্স ইকুয়ালস টু মিউ অফ কিউ এক্স, তার মানে এর ভ্যালুটা এর ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। পি এর কোনো একটা পার্টিকুলার এক্স এর ভ্যালুর জন্য যদি সেটা 0.7 হয়, তাহলে কিউ এ তো সেই ভ্যালুর জন্য যদি 0.7 থাকে, তখন আমি দুটোকে ইকুয়াল হলেই তখন বলবো দেখো পি আর কিউটা ইকুয়াল। এটা কনসেপ্টই সেম, একই কনসেপ্ট, কোনো ডিফারেন্স নেই। ইনক্লুশন মানে কি, সাবসেট, পি ইজ ইনক্লুডেড ইন আ কিউ, মানে পিটা কিউর মধ্যে আছে। হ্যাঁ, তো এটা যদি আমি বলি তাহলে পি ইজ এ সাবসেট অফ কিউ, দ্যাট ইজ পি ইজ এ সাবসেট অফ কিউ রিটেন অ্যাজ পি ইজ এ কিউ ইফ অ্যান্ড অনলি ইফ ফর অল এক্স বিলংস টু ইউ,
মিউপি ইজ লেস দেন দ্য মিউকিউ, তার মানে কি আমরা যখন সাবসেট বলতাম তার মানে সাবসেটে আগে যে কনসেপ্টটা ছিল যে এটার মধ্যে যা থাকবে তার একটা পি এর মধ্যে অবশ্যই থাকতে হবে, পিটার মধ্যে থাকলে তবে স্যার, তো এখানে সেইখানে কিন্তু ছোট হবে ভ্যালুটা, তার মানে কিউ সেটের মধ্যে যেটা থাকবে তার থেকে কিন্তু হয় ইকুয়াল অথবা ছোট হবে পি সেট, তবে পি কে আমি বলবো দিস ইজ এ সাবসেট অফ কিউ। তার মানে এগুলো তোমাকে শুধু মনে রাখতে হবে যে ছোট করতে ছোট হলে ধরতে হবে, বা এই যে মিন হতে হবে ম্যাক্স হতে হবে এগুলি মনে রাখার। আর প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, যদি মিন অফ পি অ্যান্ড কিউ যদি প্রোডাক্ট বার করতে চাই তাহলে মিউ পি ক্রস মিউ কিউ, যেখানে ফর অল এক্স বিলংস টু ইউ, তার দুটোকে গুণ করে দেবো, মিউপির ভ্যালু দিয়ে দেবো 0.3, একটা 0.7, 0.3, 0.7 যা হবে সেটাই আমরা প্রোডাক্ট পেয়ে যাবো। ডিফারেন্স পি মাইনাস কিউ হলে তাহলে পি মাইনাস কিউ কে তো আমরা তোমার সেটে দেখেছো যে পি ইন্টারসেকশন অফ কিউ কমপ্লিমেন্ট ব্যাস্ট। আর ডিসজাঙ্কটিভ ফর্ম থাকলে পি ডিসজাঙ্কটিভ মানে এটাকে এক্সর টাইপের আমরা বলি, পি এক্সর কিউ বা পি যে ডিসজাঙ্কটিভ সাম অফ কিউ, তার মানে কি এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কিউ, এটা তোমরা জানো অনেকে আবার এটাকে ডিজিটাল লজিকও পড়েছো এক্সর, মানে একটার সঙ্গে আর একটা কমপ্লিমেন্টারি ইউনিয়ন, আবার তাদের ইউনিয়ন যেটা কমপ্লিমেন্ট করা হয়েছিল তার সঙ্গে যেটা কমপ্লিমেন্ট করা হয়নি তার ইউনিয়ন ইন্টারসেকশন, এই দুটোকে ইউনিয়ন করলে তবে আমরা এর ডিসজাঙ্কটিভ সাম করে থাকি। তো এই সমস্ত অপারেশন কিন্তু ফাজির উপরে হয়, কিন্তু কোশ্চেন হচ্ছে যদি একটা অঙ্কটা থাকে তাহলে আমরা কি করে সেই অঙ্কগুলো করতে পারবো সেটা নিয়ে আমাদের একটু দেখা দরকার। ধরো আমি একটা ছোট্ট অঙ্ক করাই তাহলে তোমরা সে সম্পর্কে ক্লিয়ার হতে হবে। ধরে নিলাম যে আমার কাছে আছে একটা মিউ অফ এক্স এ, যেখানে ওই ডিটারমাইন এ মেম্বারশিপ ফাংশন এরকম ভাবে কোনো একটা এজ গ্রুপ রয়েছে, এবং সেই এজ গ্রুপে বলা হচ্ছে যে যদি ইফ এক্স মানে এজটা যদি লেস দেন 30 হয় তাহলে তার মেম্বারশিপ অফ এক্স ইকুয়ালস টু 0। কেন বলছি না, এটা আমার কিন্তু মানে ফর্মুলেশন যে কোনো একটা পার্সন তার যে এজ গ্রুপ সেই এজের উপরে বেস করে তাকে আমি বলছি সে সিনিয়র ফ্যামিলি মেম্বার কি না, মানে একটা বাড়ির মধ্যে কিছু লোক আছে ধরা হয়েছে যে তারা যদি 30 থেকে মানে 70-এর মানে 70-এর উপরে যদি হয়ে যায় তাহলে তারা একদম 100% সিনিয়র, তাদের আমি মানে ফাজি ভ্যালু মেম্বারশিপ ভ্যালু 1 করে দেবো, আর 30 থেকে 70-এর মধ্যে থাকলে তাদের একটা ফ্যামিলি মেম্বারশিপ আমরা দেবো যে তারা কতটা সিনিয়র। হ্যাঁ, আর যদি 30-এর নিচে হয়ে যায় তাহলে তাকে আমরা একদম সিনিয়র বলছি না, ঠিক আছে। তো আমার একটা ধরো যৌথ ফ্যামিলি, তো সেখানে বাবা মা জেঠু কাকা আঙ্কেল আন্টি ভাই বোন সবাই আছে, সো উই জাস্ট ক্যালকুলেট দেয়ার মেম্বারশিপ ভ্যালু, তাহলে আমি লিখলাম এইটা হচ্ছে তার ফাংশন মেম্বারশিপ ফাংশনটা, আমি এটা বসালাম মানে এইভাবে আমি ডিরাইভ করলাম ধরে না হলো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে না, এটা যদি এরকম হয় তাহলে আমার কিছু লোকের যদি এরকম মেটাল ফাংশনটা কীরকম হবে, যদি 30-এর উপরে যায় আপ টু 70 পর্যন্ত 30-70 এই জায়গাতে আমি কিন্তু একটা ক্যালকুলেশন বসিয়েছি, যা এজ হবে সেইটা মাইনাস 30, ধরো এজ হলো 50 হবে তাহলে 50 মাইনাস 30 তাহলে 20 পেলাম, 20/40 তাহলে কাটাকাটি করলাম তাহলে 1/2 তাহলে 0.5, তাই সেরকম করে আমরা যখন তার ভ্যালুটা যখন এখানে 50 হচ্ছে তখন 0.5, হ্যাঁ যদি 60 হয় তাহলে আর একটু 0.7 দেবেন, আর 70 হলে একদম 1 হয়ে গেলো, আর যদি 30-এর কাছাকাছি 30 হয় তাহলে 0, হ্যাঁ 40 হলে তাহলে ধরো 40 মাইনাস 10/40 1/4 মানে 0.25, বোঝা গেছে। তো এইভাবে আমি একটা ফাজি ভ্যালু মেম্বারশিপ ভ্যালু বসিয়ে নিউ অফ দ্যাট মেম্বারশিপ ক্যালকুলেট করবো। তো এটাকে যদি আমি একটুখানি গ্রাফিক্যালি বা টেবিলে দেখাই, তো দেখানো হলো এরকম যে সাপোজ দেয়ার আর সাম মেম্বার্স 1, 2, 3, 4, 7 মেম্বার্স আর দেয়ার, গ্র্যান্ডপা গ্র্যান্ডমা ড্যাড মম ডটার সন আন্টি, এবং তাদের এজ গ্রুপগুলো দেওয়া আছে এ 0.75, 0.63, 0.41, 0.38, 15, 13, 52, তাহলে এটা আমাকে এবার আমি মিউ ভ্যালুগুলো ক্যালকুলেট করে ফেলবো ইউজিং দিস ফাংশন। কীরকম যেটা এখানে লিখবো 72 মানে কি 70-এর উপরে তাহলে 1 হলো, 63 মানে কি হবে 63-30, কেন এই ফাংশন যেটা বলেছি 63 যদি পাই তাহলে এই গ্রুপের মধ্যে তাহলে 63-30 তাহলে কত হলো 33 33/40 করার পর যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে দিস ভ্যালু, তো সেটা হচ্ছে মেম্বারশিপ ভ্যালু। ড্যাডের ক্ষেত্রে কি হবে, ড্যাড এগেন অলসো বিলং টু 30-70, তাহলে আমি কি বলবো 41-30/40 41-30 করলে কত হবে 11 11/40
আমরা করলে এটা 5 গুণ 7 হবে তো দ্বিতীয় তো মেম্বার সংখ্যা 38 হয়েছে 15 কে কেন 0 করলাম আর ডটার 15 বলেছে যে x এর নিচে সেখানে ছিল ঠিক আছে আর 52 55 গুলো কেন আর 52 30 বাই 40 এই 40 টা কোথা গেলাম আর দ্বিতীয় রেঞ্জ 70 30 70 30 সেই রেঞ্জটা এখানে বসে তো এইভাবে আমরা নিউ ভ্যালু গুলো পেয়ে গেলাম রাইট এনি কোশ্চেন নিউ ভ্যালু পারবে পার করতে ওকে হ্যাঁ স্যার यस তো এরপরে আমরা করলাম কি তাহলে আমরা এই ফাজি সেটটাকে এ বলে যে ফাজি সেটটা আমি ভাবো সেটা কি বলে লিখব এই যে পেয়ার অর্ডার পেয়ার হিসেবে লিখবো না সেট অফ অর্ডার পেয়ার লিখবো কি না গ্র্যান্ডপা কমা 10 কারণ গ্র্যান্ডপা মেম্বারশিপ 1 গ্র্যান্ডমা 0.825 ড্যাড 0.275 মম 0.2 আচ্ছা আন্টি 0.55 আর এগুলো তো জিরো আমার লেখা দরকার মেম্বারশিপই নেই তাহলে আমরা একটা লিখবো কেন সেখানে এগুলো আমার বাদ দেবো তো এই এইভাবে আমরা কিন্তু এটাকে এইভাবে আমরা কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করে নিলাম ঠিক আছে সো দিস আর দা তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা পেয়ে গেলাম রাইট সো দিস ইজ দা এ ভাজি হ্যাঁ দিস ইজ এ ভাজি ওকে নাও লেট আস রিকল দা রেফারেন্স ওই প্রবলেমে তাহলে গ্র্যান্ডপা গ্র্যান্ডমার উপরে আমি তাহলে এ ভাজি পেয়েছি দিস ইজ দা এ ভাজি দিস ইজ এ ভাজি দিশে আবার এ ফাজি এ ফাজিটাকে এরকম ভাবেও লেখা যায় অনেক সময় কিভাবে লেখা যায় 1.1 মেম্বারশিপ অফ গ্র্যান্ডপা 0.825 যে গ্র্যান্ডমা তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটাকে বসে আমি এ ফাজিটা লিখতে পারি এখনো যদি জয়েন করতে থাকে ওকে নাও দ্য মেম্বারশিপ ফাংশন অফ এ অ্যাজ ফলোজ এটা আমরা অলরেডি বলেছি মেম্বারশিপ ফাংশন অফ এ হচ্ছে এইভাবে আমরা যেটা নিলাম দিস ইজ এ নিউ এ ক্যাস্ট এটার উপর বেস করে আমরা এই মেম্বারশিপ ফাংশনটা নিয়েছি রাইট দেন সাপোজ উই ইন্ট্রোডিউস দ্য অ্যানাদার ফাজি সেট কারণ আমরা এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি এগুলো বার করবো তাহলে আমি ওই ওই সেটের উপরে আমি আরেকটা নতুন ফাজি সেট দিলাম বি বলে আরেকটা হোয়াট ইজ দ্য বি বি ইজ দ্য দ্য ফাজি সেট বি ইজ দ্য ফাজি সেট বি অফ অ্যাক্টিভ পার্সন আমি ফাজি সেটে এটা ছিল কি না সিনিয়র পার্সন এ ছিল সিনিয়র পার্সন দিজ আর দ্য সিনিয়র পার্সন হওয়ার জন্য এ সেট ছিল তো সিনিয়র পার্সন এ হলে যারা রয়েছে তাদের ফাংশন ফ্যাকশনটা যেমন গ্রান্ডফা হচ্ছে সব থেকে সিনিয়র সেজন্য তার মেম্বারশিপ 1 গ্র্যান্ড মা হচ্ছে 80% সিনিয়র মানে অনেক উপরে ড্যাড যেমন তোমার রয়েছে 0.275 এটা ক্যালকুলেট করলাম একটু আগে মম আন্টি কিন্তু ড্যাড আর মমের থেকেও বেশি মেম্বারশিপ সিনিয়র সেই জন্য আন্টিকে বেশি পেয়েছে অ্যাজ পার রুলস মানে এজ ধরে ধরে আমরা ক্যালকুলেট করেছি এরপরে আমরা আসছি যে বি সেট বলে আমি একটা নতুন সেট দিলাম তাতে একটা জিনিস বলা হলো এই যে ডিগ্রি অফ অ্যাক্টিভনেস মানে কে কতটা অ্যাক্টিভ মানে কোন মেম্বারটা কতটা অ্যাক্টিভ একটা ফ্যামিলির মধ্যে সবাই তো আর দৌড়ঝাঁপ করতে পারে না সবাই তো আর ক্রিকেট খেলতে পারে না সবাই তো বাড়ির সব কাজ করতে পারে না সো উই জাস্ট ক্যালকুলেট দ্য অ্যাক্টিভ মেম্বার অ্যাক্টিভ মেম্বার করার জন্য আমি কি করছি না আমি ধরে নিচ্ছি একটা আলাদা সেট দ্যাট ইজ হচ্ছে বি তাকে বলা হচ্ছে কারা অ্যাক্টিভ হবে না অ্যাজ পার দিস রুলস রুলসটা হচ্ছে এইটা কি যদি তাকে নাম দেওয়া হচ্ছে বি মি অফ বি তাহলে সে অ্যাক্টিভ হওয়ার চান্স কতটা আমি জিরো ধরবো যদি সে এজটা 10-এর নিচে হয় 10 অথবা 10-এর নিচে হলে আমি তাকে বলবো তার অ্যাক্টিভনেস একদম কম সারাদিন খেলেধুলো করাবে আর ছেলে বাচ্চা ছিল আর যারা 10 থেকে 25-এর মধ্যে থাকবে তাদের জন্য আমি একটা ফাংশন নিচ্ছি x-10/15 এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ফাংশন দিয়েছি কারণ 10 to 25-এর মধ্যে তারাও অ্যাক্টিভ কিন্তু তাদের অ্যাক্টিভনেসটা আমার ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে বুঝিয়েছি x-10/15 ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা আর যারা 25 থেকে 50-এর মধ্যে বিলং করছে তারা একদম ফুললি অ্যাক্টিভ তাদেরকে 1 দিলাম আবার যারা এটা ট্র্যাপিজোডিয়াল
আর একটা বলা হচ্ছে যদি 50 থেকে 80-র মধ্যে থাকে তাদেরও আর একটা আমি দিলাম মেম্বারশিপ ভ্যালু দিলাম, যে তারাও এরকম ভাবে অ্যাক্টিভ 80 - 6 বাই 30 যেহেতু ডিফারেন্স 30, আর যদি 80-র উপরে হয়ে যায় তাহলে তারাও 0। ঠিক আছে, তো এরকম একটা নিউ অফ বি, তার মানে আমি দুটো সেট পেলাম, দুটো ফাজি সেট, একটা এ ফাজি সেট আর একটা হচ্ছে বি ফাজি সেট। এবার এই দুটো ফাজি সেট থেকে আমি এবার করছি কি, আমি এদের মধ্যে বি ফাজি সেটকে যদি আমরা এবার রিপ্রেজেন্ট করি অ্যাজ পার দিস ফাজি রুলস, তাহলে আমি কি পাবো বি এর ক্ষেত্রে, না উই গেট কি পাবো, বি ইকুয়ালস টু এইটা পাবো পয়েন্ট র্যাঙ্ক পা 0.267। কি করে পেলাম বলো, গ্র্যান্ড পা 0.267, গ্র্যান্ড মা কারণ এইখানে বসে, এইখানে বসে এই যে 2.22, এই যে ইকুয়েশন 2.22 কে গ্র্যান্ড পার এজ কত, গ্র্যান্ড পার এজ কত 72, রাইট, তাহলে আমরা এখানে বসাও 82, এই যে 72 মানে এইখানে, তাহলে 80 - x বাই 30, 80 - x মানে x এর ভ্যালু 72, তাহলে 80 - 72 মানে 8, 8 / 30 মানে কত 267, 266, তাই না, রাইট, তাহলে আমি গ্র্যান্ড পা পেয়ে গেলাম। গ্র্যান্ড মা কতটা অ্যাক্টিভ, আমার এই বি সেট বলছে গ্র্যান্ড মা কতটা অ্যাক্টিভ, তাহলে গ্র্যান্ড মার এজ কত 63, তাহলে 63 হলে আমি কি বসাবো, কোনটা তো বসাবো, এটাতে বসাবো, তাহলে 80 - 63/30 কত হবে দেখো 0.567 হয়ে গেছে। সেরকম ড্যাট ওয়ান, কেন না ড্যাডের এজটা হচ্ছে 25 - 40, 50-র মধ্যে ওয়ান, মম ওয়ান, মমের এজ ওয়ান, ডটার, ডটারের কতর মধ্যে আছে, না ডটার এখানে বলা আছে ফাংশন অনুযায়ী যে 15, এজ হচ্ছে 15, তাহলে 15 হলে আমি কোথায় বসাবো, এই যে 10 - এটাতে বসাবো, 10 - 25 এর মধ্যে, তাহলে 15 - 10/50 কারণ 5/50, 5/15 মানে হচ্ছে 0.33 হয়ে গেল, সোনার ক্ষেত্রে 0.2। তো এইভাবে আমরা আর একটা ফাজি সেট বার করে নিলাম, সি যে বি ফাজি সেট, তো দিস ইজ এ বি ফাজি সেট অ্যান্ড দিস ইজ দ্য এ ফাজি সেট, এই দুটো ফাজি সেট থেকে আমরা এবার দিস ইজ এ ফাজি সেট অ্যান্ড দিস ইজ বি ফাজি সেট, তো এই দুটো ফাজি সেট থেকে আমরা এবার যে অপারেশনগুলো প্রয়োগ করছিলাম সেগুলোকে করতে চাই, ইউনিয়ন ইন্টারসেকশন। তো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এরকম বলতে পারি যে এইটা হচ্ছে প্রথমে যে দিস ইজ অফ নিউ অফ এ, কেন আমরা এই গ্রাফিক্যালি দেখাচ্ছি 40 মানে 30 থেকে শুরু, 30 থেকে তুমি একদম পুরো আপ টু 70 পর্যন্ত, এই পর্যন্ত তুমি ধরেছো যে সেট অফ পার্সনস সিনিয়র পার্সন, হ্যাঁ এটা হচ্ছে তোমার ফাজি ভ্যালু। আর বি সেটে তুমি অ্যাক্টিভের জন্য ধরেছো যে 0 থেকে 20 হলে একটা সার্টেন পার্সেন্টেজ রয়েছে 25 পর্যন্ত, তবে 25 থেকে তুমি একদম 50 পর্যন্ত গেলে এরা একবার ওয়ান, মানে যে দেখো এদের ভাবে ওয়ান রয়েছে, আবার 50-র পর থেকে 80 পর্যন্ত এরাও কিছুটা রয়েছে কিন্তু অতটা ওরা অ্যাক্টিভ নয়, সো দিজ আর দ্য অ্যাক্টিভ পার্সনের জন্য অ্যাজ পার দ্য নিউ ভ্যালু, মানে তুমি যেভাবে নিউ ফাংশনটা ডিজাইন করেছো সে অনুযায়ী নিউ বি আর নিউ বিকে আমরা এইভাবে প্র্যাকটিক্যালি প্লট করতে পারি। এখন এইবার আমরা তাহলে এ আর বি দুটো সেট পেয়ে গেছি, তাহলে এবার ইজিলি আমরা এদের সম্পর্কে এদের ইন্টারসেকশন ইউনিয়ন ইত্যাদিগুলো দেখাতে পারবো। তো আমরা যদি প্রথমেই এদের মধ্যে এরকম আমরা একটা ইউনিয়ন বার করি যে নিউ এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে আমরা কি নেবো ম্যাক্সিমাম ভ্যালুগুলো নেবো, না মিউ অফ এ ইউনিয়ন বি অফ এক্স, তাহলে এটার মধ্যে কি না ম্যাক্সিমাম হলে নেবো, তাহলে ম্যাক্সিমাম মানে গ্রাফিক্যালি হলে কি হবে, ইউনিয়ন তোমরা এমনি গ্রাফে জানো যে আমি এই পুরোটা যতটা এ রয়েছে পুরো জায়গাটা মানে পুরো এরিয়াটা জুড়েই সেটাই হচ্ছে আমার ইউনিয়ন, মানে আমি যদি এটা ধরি তাহলে এর পুরো পুরো এই যে জায়গাটা পুরোটা ধরে আমি কিন্তু এটাকে এর ইউনিয়ন হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, সো দিস ইজ এ ইউনিয়ন বি, সো দিস ইজ এ ইউনিয়ন বি অ্যান্ড এ ইউনিয়ন বি লিখতে গেলে তাহলে আমরা নিউ এ ইউনিয়ন বি যদি ম্যাথমেটিক্যালি মানে আমরা গ্রাফিক্যালি দেখালাম, ম্যাথমেটিক্যালি লিখতে গেলে কি করব, না নিউ এর ভ্যালুটা নেব আর নিউ বির ভ্যালুটা ফ্র্যাকশনগুলো যেটা একটু আগে আমরা দেখলাম সবই নেব,
আর ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে ম্যাক্স, তাহলে ম্যাক্স ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইউনিয়নে, মানে যেমন এই দেখো এ ইউনিয়ন বি হলে কি হবে, এ ইউনিয়ন বি, তাহলে সিনিয়র অর অ্যাক্টিভ, অর এ ইউনিয়ন বি মানে কি দ্যাট মে বি সিনিয়র অথবা সে অ্যাক্টিভ, এদের মধ্যে ইউনিয়ন হচ্ছে এ আর বির মধ্যে, এ ফর সিনিয়রের জন্য আর বিটা হচ্ছে অ্যাক্টিভের জন্য। তাহলে আমি প্রথমে কি করবো, তাদের মধ্যে ম্যাক্সটা নেব, তাহলে এখানে দুটোর মধ্যে দেখো এইটা ব্র্যান্ড পা আছে কমন, তার মধ্যে ম্যাক্স কে ওয়ান, সেই জন্য ম্যাক্সটা ওয়ান নিয়ে নেব। গ্র্যান্ড মা আছে 0.8 আর 0.5, তাহলে কোনটা নেব, 0.82, তাহলে এটা হলো ইউনিয়নের মধ্যে ঢুকবে। ড্যাড ড্যাড কমন আমি এখানে ওয়ান পেয়েছি, তাহলে ওয়ান নেব, মম ওয়ান পেয়েছি। তারপর কি আছে ডটার, ডটারে দেখো এখানে আছে কমন দরকার নেই, মানে ইউনিয়ন মানে তো এটা না থাকলে ওটা যে কোনো একটা থাকলে হলো অর, তো তাহলে ডটারের ক্ষেত্রে 0.33 নিলাম, সনের ক্ষেত্রে 0.2 নিলাম, আন্টির ক্ষেত্রেও যেটা হাইয়েস্ট সেটা নিলাম, দিস ইজ দ্য ইউনিয়ন। বোঝা গেছে ইউনিয়ন মানে ম্যাক্স? ইন্টারসেকশন যদি নিই কি হবো, ইন্টারসেকশন নিলে কি হবে না, আমরা ইন্টারসেকশন, হ্যাঁ ইন্টারসেকশন মিনিমাম নেব, তার মানে আমরা যদি ইন্টারসেকশন দেখি, ইন্টারসেকশন হচ্ছে এইটা গ্রাফিক্যালি, আমরা যদি গ্রাফিক্যালি ইন্টারসেকশন শো করি তাহলে দিস ইজ এ ইন্টারসেকশন বি, এই রিজিয়নটা আমরা শুধুমাত্র নেবো, কারণ এটা হচ্ছে মিনিমাম পাবো। আমরা মিনিমাম পাচ্ছি কিনা দেখো, আমরা যদি সেটাকে ম্যাথমেটিক্যালি দেখি তাহলে মিনিমাম পেয়ে যাবো। দেখো গ্র্যান্ড পার মিনিমাম কত, এটা গ্র্যান্ড পা 0.26 হবে, গ্র্যান্ড মা 0.5, কারণ এখানে 0.8 এখানে 0.5। ড্যাড যেটা কম সেটা নেবো, মম যেটা কম সেটা নেবো, আর আন্টি যেটা কম সেটা নেবো, সো আন্টি 0.5। তাহলে আমরা ইন্টারসেকশনও পেয়ে যাবো, ইউনিয়নও পেয়ে যাবো ফাজি ভ্যালু। এবার যদি কমপ্লিমেন্ট বার করি, কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কি করে বার করবো না, হ্যাঁ প্রত্যেকের ওয়ান মাইনাস, এর কমপ্লিমেন্ট তাহলে ওয়ান মাইনাস করে দেবো। দেখো এ তে কত ছিল, এখানে এ তে ছিল গ্র্যান্ড মা ওয়ান ছিল, হ্যাঁ গ্র্যান্ড পা গ্র্যান্ড মা ছিল, দেখো এখানে গ্র্যান্ড পা তো ওয়ান, ঠিক আছে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, সেই জন্য এই গ্র্যান্ড পাটা আমার এখানে নেই কিন্তু নিচ্ছি না কারণ জিরো হয়ে গেছে, তাহলে গ্র্যান্ড মা থেকে নেবো, ওয়ান মাইনাস দিস বসিয়ে দিলাম, ড্যাড বসালাম, সব ওয়ান মাইনাস করে বসিয়ে দিলেই আমরা এরও এবং বিরও দুটোই কমপ্লিমেন্ট পেয়ে যাবো, ঠিক আছে। এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ভ্যালু বসানোর পরে দেখা যাচ্ছে যে আমি এরকম একটা রিপ্রেজেন্ট পাচ্ছি কমপ্লিমেন্টে, ঠিক আছে। সেটা যেরকম আসবে সেরকম আমরা গ্রাফে বসিয়ে দিতে পারবো। এই লাস্টটা যেটা হচ্ছে এরকম নট অ্যাক্টিভ অ্যান্ড নট সিনিয়র, নট অ্যাক্টিভ নট সিনিয়র হওয়ার জন্য তার মেম্বারশিপ ভ্যালু কত, আর সেটা হচ্ছে এই গ্রাফ অনুযায়ী ওইখানে ভ্যালু অনুযায়ী বসছে আর কি, যেটা কমপ্লিমেন্ট। তো এই হচ্ছে আমাদের বেসিক অপারেশন, আর বাদ বাকি ফাজি সেট আইডেন্টিটি তোমরা মোটামুটি সব মানে এমনি সেটে যেটা পড়েছো সেটাই, অ্যাসোসিয়েটিভিটি জানো, কমিউটিভিটি জানো, ডিস্ট্রিবিউটিভিটি জানো, আমি আর এগুলো নিয়ে তোমাদের আলোচনা করছি না, তোমরা জানো সেগুলো ম্যাথমেটিক্যাল, এটা আমরা করবো যখন ম্যাথগুলো করবো তখন আমরা দেখবো। তাহলে এই পর্যন্ত আমরা ফাজি সেটের যে আইডেন্টিটিগুলো সম্পর্কে বললাম। তো এবার আমরা আদার যে সেই ফাজির যে অন্যান্য যেটা আদার্স রয়েছে, যে এরপরে ফাজি মানে বেসিক যেটা ইউনিয়ন ইন্টারসেকশন এবং তার আইডেন্টিটির থেকে আমরা যেটা পাচ্ছি ফাজি রিলেশন, ঠিক আছে দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখি ফাজি রিলেশন কাকে বলছে না, ফাজি রিলেশন এমনি তো তোমরা ক্রিপসে তো রিলেশন জানো, ক্রিপ রিলেশন, রিলেশন তো তোমরা প্রায়ই পড়ো, তোমাদের সাবজেক্টেই রয়েছে যে সেট রিলেশন ম্যাপিং, তো সেই রিলেশনের কথাই বলা হচ্ছে এখানে। তো ফাজি রিলেশনটা ও কিছুটা করি মতো, তবে কীভাবে আমরা করি সেটা একটু বলি, একটু না বললে তোমার বা ক্রিপস রিলেশনটা তোমরা কী জানো, বা ক্রিপস রিলেশন আর বিটুইন টু ক্রিপস সেট এ অ্যান্ড বি এবং টু এলিমেন্ট এক্স ফ্রম এক্স অ্যান্ড ওয়াই ফ্রম বি আর আইদার রিলেটেড অর নট, তাহলে আমরা তাকে রিলেশন বার করি। ইফ দ্যার ইজ নো স্কোপ অফ বিং পার্সিয়ালি রিলেটেড টু ইচ আদার দেয়ারফর ইক্রিপস রিলেশন ইজ ডিফাইন সিম্পলি অ্যাজ এ সাবসেট অফ দ্য পার্টিশন প্রোডাক্ট অফ দ্য সেট, বুঝলেন এটা? অবশ্যই পার্টিশন প্রোডাক্ট একটা বলে না, এ আর বি যদি দুটো সেট হয় তাদের মধ্যে এ এবং বি যদি এলিমেন্টস অফ এ অ্যান্ড বি হয়, এ বিলংস টু এ বি বিলংস টু বি,
তাহলে তাদের যে প্রোডাক্ট মানে তাদের যেটা হবে এ থেকে একটা বি থেকে একটাকে নিয়ে আমরা বসে তাদের মধ্যে এই রিলেশনটা বার করতে পারি, এটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট। যেমন ধরো একটা এক্সাম্পল, এগুলো সব জানো, হ্যাঁ সেই জন্য আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি। যেমন তোমরা জানো এ অ্যান্ড বি দিজ আর দ্য টু সেট, দেন এ ক্রস বি, মানে কি হবে বলতে পারবে? ইজিলি, কিচ্ছু নেই, এ একটা ভ্যালু নেবো, পি 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 আর ওয়ান, পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ওয়ান, পি টু, পি থ্রি, আর ওয়ান, আর টু, আর থ্রি, ব্যাস এটা হচ্ছে তার রিলেশন এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্ট। যদি উল্টে নিই বি ক্রস এ করি তাহলে কি দাঁড়াবে? এখান থেকে উল্টো দিকটা হবে, ওয়ান থেকে ধরো ওয়ান ওয়ান পি, হ্যাঁ ওয়ান কিউ, ওয়ান আর, কারণ বিটা আগে আছে, তো এই কিছু পেয়ার অফ এলিমেন্টস দিস ইজ কল দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট। যেমন যদি এরকম করি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ পি অ্যান্ড কিউ, যেখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ও ই এ বি সি সেট অফ পসিবল গ্রেড দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে তার আমরা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট বার করতে যাই তাহলে পাবো যে ম্যাথসের উপরে সে কত হবে, কত রকমের প্রোডাক্ট হতে পারে তাহলে বার করতে। গ্রুপ রিলেশন আমি টিপসটা একটু বলে নিই, রিলেশন তাহলে একটু হোয়াট ইজ রিলেশন আর টু ক্রিপ সেট এ অ্যান্ড বি, আর ক্রিপস রিলেশন আর বিটুইন এ অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, তার মানে যে রিলেশনটা হবে সেটা কিন্তু এই যে এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টেরই একটা সাবসেট হবে। যেমন ক্রিপ রিলেশনে যদি বলি এ অ্যান্ড বি আর যা ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর দুটো যদি সেট থাকে ক্রিপসে, কিন্তু আমার ফাজি, আমি ক্রিপসটাই বলছি, ফাজিটা আমি পরে আসছি। যদি এ অ্যান্ড বি আর দ্য টু সেটস থাকে অ্যান্ড দ্য রিলেশন আর এ বি, যেখানে রিলেশনটা বলা হয়েছে বি ইকালস টু এ প্লাস ওয়ান, বি ইকালস টু এ প্লাস ওয়ান, ফর এ বিলংস টু এ, বি বিলংস টু বি, দেন রিলেশন ওয়ান টু টু থ্রি অ্যান্ড থ্রি ফোর, কেন? দেখো এর সঙ্গে ওয়ান যোগ করলে তাহলে এ হচ্ছে এখানে কত, এর ভ্যালু ওয়ান, তাহলে এ বি যদি এটা ধরা হয় তাহলে এর ভ্যালু ওয়ান, বি ভ্যালু কত, ওয়ান প্লাস ওয়ান টু, তাহলে এটা একটা রিলেশনে পড়ে। এই একইভাবে টু থ্রি থ্রি ফোর অবভিয়াসলি যে সাবসেট অফ এ প্লাস বি, কার্টেসিয়ান প্রোডাক্ট সাবসেট, এগুলো সব জানো, এগুলো তুমি অলরেডি করেছো, আমি রিক্যাপ করছি। এবং সেটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্স ফর্মে দিই, ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করি ক্রিপস রিলেশনটাকে, তাহলে আমরা কী বলতে পারি যে যদি সেটা এ বি বিলংস টু আর হয় তাহলে ওয়ান করবো, না থাকলে জিরো করবো, তাহলে এটা ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর যদি বসানো যায় তাহলে আমার যে সেটটা রিলেশনে পেয়েছি, দিস রিলেশন ওয়ান টু টু থ্রি অ্যান্ড থ্রি ফোর, এই তিনটেই শুধু আমরা ওয়ান ওয়ান পাবো, ওয়ান টু টু থ্রি অ্যান্ড থ্রি ফোর, এই তিনটেকেই আমরা এখানে ওয়ান বসালাম, বাদ বাকি আর কিন্তু সবই জিরো থাকলো। সো দিস ইজ এ রিলেশন অফ ম্যাট্রিক্স অফ ক্রিপস রিলেশন, ঠিক আছে? এটা কিন্তু আগের এই বি ইকুয়ালস টু এ প্লাস ওয়ান ধরে করা হচ্ছে সেইগুলো, তাই এগুলো এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, এগুলো তোমরা জানো। আচ্ছা রিলেশন ম্যাট্রিক্স ফর ক্রিপস ম্যাট্রিক্স অনুযায়ী আমরা বসিয়ে দিলাম যে রিলেশন ম্যাট্রিক্স, এটা আমাদের এগুলো বসাতে পারি। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যেটা একটু আগে বলছিলাম, যে ধরো পি একটা সেট যেখানে টনি, ববি অ্যান্ড মাইক থ্রি স্টুডেন্ট, আর কিউ হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যে সেট অফ থ্রি সাবজেক্ট, তাহলে তো টনি, ববি অ্যান্ড মাইক হ্যাভ টেকেন আ টেস্ট, তাহলে সেই টেস্টের পরে তাদের এই গ্রেডগুলো পেয়েছে, টনি সি পেয়েছে, বি পেয়েছে, এ পেয়েছে, ববি এ এ বি পেয়েছে, আর মাইক সি এ এ পেয়েছে। এখন যদি তোমাকে একটা বলে একটা রিলেশন বার করো, দ্যার ইজ এ ডিফাইন এ রিলেশন বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য সাবজেক্ট ইন হুইচ দে সিকিউর এ গ্রেড, এ গ্রেড পেয়েছে যে তাদের করেসপন্ডিং আমি রিলেশন বার করবো, তাহলে আমি কী করবো না, রিলেশন আর ইকুয়ালস টু এক্স ওয়াই, এক্স বিলংস টু পি, ওয়াই বিলংস টু আর, অ্যান্ড এক্স হ্যাজ সিকিউর এ গ্রেড, মানে এক্সটা সবসময় এ গ্রেড থাকতে হবে, তাহলে আমি সেই রিলেশনটা নেবো। তাহলে এখানে কী নেবো, টনি এ গ্রেড পেয়েছে কোথায়, কেমিস্ট্রিতে, তাহলে টনি কেমিস্ট্রি নেবো, ববি কোথায় পেয়েছে, ম্যাথে এবং ফিজিক্সে, তাহলে ম্যাথ আর ফিজিক্স নেবো, মাইক কোথায় পেয়েছে, না ফিজিক্স আর কেমিস্ট্রি, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি মাইককে নেবো। তো দিজ আর দ্য রিলেশন, আমরা এটাকে যদি এরকম রিলেশনের টেবিলে ফেলে দিই, তাহলে দেখো যে টনির ক্ষেত্রে কেমিস্ট্রি ওয়ান হবে, কারণ এটা বিলং করে রিলেশনের মধ্যে, ববের ক্ষেত্রে এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে, কেন, এ এ পেয়েছে ফিজিক্স অ্যান্ড ম্যাথে, আর মাইকের ক্ষেত্রে ফিজিক্স অ্যান্ড কোথায় যাবে, কেমিস্ট্রি যাবে, কারণ
ফিজিক্স আর কেমিস্ট্রিতে সে এ এ পেয়েছে, বুঝা গেছে? তো এইটা হচ্ছে আমার করেসপন্ডিং রিলেশন ম্যাট্রিক্স। তো এই অপারেশন অন দ্য রিলেশন, মানে এই রিলেশনের উপরে যদি এবার আমরা অপারেশনগুলো ভাবি, একটা অপারেশন কম্পোজিশন। কম্পোজিশন জানো তোমরা? জানো না? জানো না, না জানলে বলবো। হ্যালো, খুবই কম ইউজ হয়। তো টেবিল 2.7 এ যে একটু আগে টেবিলটা আমরা করছি, প্রোভাইডস দ্য ডেসক্রিপশন অফ দিস অপারেশন উইথ রেসপেক্ট টু দ্য আর অ্যান্ড এস। এই দেখো, আর অ্যান্ড এস এর মধ্যে যে আমরা অপারেশনগুলো করি, ক্রিপস অপারেশন, আর ইউনিয়ন এস, তাহলে যদি একটা লেট আর অ্যান্ড এস বি রিলেশন, আর দুটোই রিলেশন আছে, অ্যান্ড ডিফাইন আছে এ ক্রস বি, মানে ক্রস প্রোডাক্ট, কার্টিসিয়ান প্রোডাক্ট রয়েছে, তাহলে আর ইউনিয়ন বি হবে কি না, দাঁড়া হবে এ বি, যেখানে এ বি বিলংস টু আর, মানে রিলেশনের মধ্যে থাকবে, অর এ বি বিলংস টু এস, মানে কি হয় এসে থাকবে অথবা আরে থাকবে, তাদের ইউনিয়নটাকে মিলে আমরা বলবো আর ও ইউনিয়ন এস, আর ও অর বোথ, দুটোতে থাকলে ইউনিয়ন। তো সো ইন টার্মস অফ দ্য রিলেশন ম্যাট্রিক্স, দিস ক্যান বি ইকুইভ্যালেন্টলি স্টেটেড আর ইউনিয়ন এস এ বি, যেখানে কি নেবো না আর এ বি আর এস এ বির মধ্যে যেটা ম্যাক্স হবে সেটাকে আমরা নেবো, কারণ আমরা ইউনিয়ন মানে কি জানি ম্যাক্স, তাহলে ম্যাক্স ভ্যালুটাকে আমরা নিয়ে বসাবো, তখন আমরা সেটাকেই বলবো যে দিস ইজ কল আর ইউনিয়ন এস এ বি, হোয়ার আর এ বি এস এ বি অর আর ইউনিয়ন এস এ বি আর ইউনিয়ন এ বিথ এলিমেন্ট অফ দ্য রিলেশন আর এস অর আর এস ইউনিয়ন এস, তার মানে বেসিক্যালি কিছুই নয়, ইউনিয়ন মানে ম্যাক্স ভ্যালুটা নেবো, বোঝা গেছে? ইন্টারসেকশন মানে মিন ভ্যালুটা নেবো, দুটো রিলেশন আর অ্যান্ড এস না, মিন ভ্যালুটা নেবো, আর কমপ্লিমেন্টেশন মানে 1 - r করে দেবো, আর কম্পোজিট মানে কি হচ্ছে, এই কম্পোজিটটা হচ্ছে আমি যেটা বলছিলাম কম্পোজিট অপারেশন, দিস অপারেশন আর অলসো নো যে ম্যাক্স মিন অপারেশন, মানে কি মিন আছে ম্যাক্সও আছে, সেই দুটোর মধ্যে আমি যে কম্পোজিট অপারেশনটা নেবো সেটাকে আমরা কম্পোজিট বলছি। কীরকম তোমরা জানো এটা, ম্যাক্স অফ মিন অফ আর এস, আর রিলেশন আর অ্যান্ড এস এর মধ্যে দুটো রিলেশন রয়েছে আমার কাছে, একটা হচ্ছে ম্যাক্স, একটা এই সরি একটা হচ্ছে আর এ বি একটা রিলেশন, আর এস বি সি, এই দুটো রিলেশনের মধ্যে আমরা প্রথমে কি করছি না কম্পোজিট অফ আর এক্স, তাহলে কম্পোজিট অফ আর ক্রস এস মানে কি এসি, যেখানে এসি বিলং টু এ ক্রস সি, অ্যান্ড এ ক্রস সি মানে এ এবং সি এর মধ্যে যে কার্টিসিয়ান প্রোডাক্ট সেটাকে নিয়ে আমরা যদি বানাই, তাহলে আর অফ আর কম্পোজিট এসি হচ্ছে কি না, এটার মেন রিলেশনটা হচ্ছে এটা যে মিনিমাম অফ আর আর এস এর মধ্যে যেটা হবে তার উপরে ম্যাক্স বসাবো, তখন তাকে আমরা বলবো কম্পোজিট অফ এস। তো সেটাকে এখানে আমরা দেখিয়েছি কম্পোজিট ফাংশন দ্যাট ইজ ইকুয়ালস টু আর ক্রস এস, দ্যাট ইজ লেট এস অ্যান্ড আর বি দ্য রিলেশন বিটুইন ডিফাইন এ ক্রস বি অ্যান্ড বি ক্রস সি রেসপেক্টিভলি, দেন আর কম্পোজিট এস মানে এ সি, হ্যাঁ এ যেখানে এসি বিলংস টু এ অ্যান্ড সি এর কার্টিসিয়ান প্রোডাক্ট এসি এ ক্রস সি, অ্যান্ড দেয়ার এক্সিস্ট বি, বি হচ্ছে একটা নাম্বার থাকবে সাজ দ্যাট এ বি বিলংস টু আর রিলেশন মধ্যে থাকবে, অ্যান্ড বি সি বিলংস টু এস, মানে আর এর মধ্যে থাকবে এ বির মধ্যে এ এর এ বি থাকবে আর এটা বি সি থাকবে এস এর মধ্যে, তবেই কেবলমাত্র এসিটা এ ক্রস সি এর মধ্যে থাকবে আর আমরা তখন তাকে কম্পোজিট হবে। একটা এক্সাম্পল করা যাক তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, যেমন ধরো এটা একটা এক্সাম্পল, ধরো এ বি সি ধরো আমি করেছো, যদি আমি তবু একটুখানি রিক্যাপ করে দিই মনে করা যাবে, তাহলে আমরা ফাজিটা করার সময় কাজে লাগবে, কারণ এরপরে ফাজি নাম্বার বা ফাজির আলাদা আলাদা কাজ রয়েছে। ধরো এ বি সি ইকুয়াল টু 0 1 2 3, অ্যান্ড দ্য রিলেশন আর এস টি ডিফাইন অ্যাজ দ্য ফলোস, আর বলেছি কি আর হচ্ছে বিলংস টু এ প্লাস বি, যেখানে আর ইকুয়ালস টু এ বি, এ প্লাস বি ইজ অ্যান ইভিন নাম্বার, ঠিক আছে, এ প্লাস বি ইজ এ ইভিন নাম্বার, মানে হচ্ছে এ আর বি যোগ করার পর যা হবে সেটা একটা ইভিন নাম্বার হতে হবে এই এগুলোর মধ্যে, সেটা তাহলে আর এস সমান কি হবে, আর সমান তাহলে পেলাম আর ইকুয়ালস টু দিস ওয়ান, দিস ইজ আর, একটা রিলেশন আর ইকুয়ালস টু দিস,
আচ্ছা এস সমান কি হচ্ছে না, এস হচ্ছে কি না, তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে এরকম যে বি ইকুয়ালস টু এ প্লাস টু মড থ্রি, ঠিক আছে, এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন। আর তার দুটো বোঝা গেল, আর একটা হচ্ছে দুটো যোগ করলে ইভিন হবে। এখানে বলছি যে বি সমান কি হবে না, এর সঙ্গে দুই যোগ করে তিন দিয়ে মড করলে তবে সেটা বি হবে, সেটা হচ্ছে একটা রিলেশন এস। আর টি আর একটা রিলেশন বলা হচ্ছে যে যেখানে বিসি, যেখানে মড মড বি মাইনাস সি, মড মানে মডুলো অপারেশন অন বি মাইনাস সি সবসময় ওয়ান হবে, বি আর সির মধ্যে রিলেশন করলে হবে। তাহলে এই তিনটে ধরলে আমরা এখান থেকে কি বার করবো, ভালো করে দেখো, আর জিরো জিরো পাবো। কেন জিরো জিরো পাবো, জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো, এটা আর এটা তো রয়েছে, জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো, জিরোর সঙ্গে এ প্লাস বি ইভিন নাম্বার, তাহলে জিরো প্লাস টু সমান টু, ওয়ান প্লাস ওয়ান টু, ওয়ান প্লাস থ্রি ফোর মানে ইভিন, টু জিরো, টু টু, থ্রি ওয়ান, থ্রি ওয়ান কেন ফোর হয়ে গেছে, থ্রি টু সিক্স, সো দিজ আর দ্য আর রিলেশন। সো আর রিলেশনটা আমরা পেলাম, সেরকম এস পাবো, এস পেতে গেলে কি বলা আছে, এসটা কি বলা ছিল, এ কে দুই যোগ করে মড থ্রি করতে হবে, তাহলে কি হবে বলো, এ কে দুই যোগ কর, ধরো জিরো টু, এখান থেকে নিচ্ছি তো জিরো ওয়ান টু থ্রি থেকে নিচ্ছি না, তো জিরো এটা যোগ করলে জিরো টু আসবে, কারণ এস এসটা বলা আছে এস বিলংস টু এ ক্রস বি, এ আর বির মধ্যে ক্রস হচ্ছে, যেখানে এ আর বির মধ্যে যদি রিলেশনটা এরকম হয় যে বিটা মানে এই দুইটা সবসময় কি হবে, এর সঙ্গে দুই যোগ করার পরে তিন দিয়ে মড করবে, মড মানে কি রিমাইন্ডার পাবো। তাহলে প্রথমে যদি জিরো নিই, তাহলে জিরোর সঙ্গে দুই যোগ করলে জিরো প্লাস টু টু মড থ্রি মানে টু, তাহলে জিরো টু একটা হলো, এটা ওয়ান জিরো হচ্ছে কীরকম না ওয়ান, আর তার সঙ্গে যদি আমি এই বিতে যেতে হবে সেটা হচ্ছে কি ওয়ান প্লাস টু, এই যে প্লাস টু আছে ওয়ান প্লাস টু থ্রি মড থ্রি, তাহলে এটা জিরো হয়ে গেল। হ্যাঁ সেকেন্ড এলিমেন্টটা এটা কি হবে, টু ওয়ান কেন হচ্ছে না, টু যদি তুমি এ তে নাও তাহলে বিতে কত হবে না, টু প্লাস টু ফোর, ফোরকে যদি থ্রি দিয়ে মড করো তাহলে ওয়ান পাচ্ছি, তাই তো, তাহলে এটা এস হয়ে গেল। সে একইভাবে টিটাও আমি পেতে পারি জিরো ওয়ান ওয়ান জিরো থেকে টি, অ্যাজ পার দিস যে এদের মডটা সবসময় বি আর সি এর মধ্যে মাইনাস করলে এই যে এখানে বি আর সি, আমরা যদি এটা জিরো সবসময় এটা কিন্তু একই হবে, একের বেশি হবে না, টু থ্রি থ্রি টু টু ওয়ান ওয়ান টু ওয়ান জিরো জিরো ওয়ান। সো এই যে আমরা পেলাম এতক্ষণে কি পেলাম না, টি আর টি এস টি টি এই তিনখানা রিলেশন আমি পেয়ে গেলাম, এই তিনটে রিলেশনের মধ্যে যেগুলো আর এস অ্যান্ড টি, আর এস এন টি আর বিভিন্ন বিলো কীরকম হবে না, দেখো এটা কোনটা কোনটা ভ্যালু থাকবে, এখানে এখানে ভ্যালুটা দেখলে হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা একটু একটু পরে ফোন করবো, আমি ক্লাস থেকে বেরিয়ে তোমাকে ফোন করছি, হ্যাঁ ভালো তো সব, ওকে ওকে আমি বেরিয়ে ফোন করছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ তো তো এইভাবে আমরা তিনটে রিলেশন কেউ রিপ্রেজেন্ট করতে পারো ম্যাট্রিক্স ফর্মে, কোনো ব্যাপার নেই, টি আর সমান লিখবো জিরো জিরো এখানে থাকবে, জিরো টুতে ওয়ান, যেখানে যেখানে যে যে ভ্যালুর মধ্যে ওয়ান জিরো ওয়ান থাকবে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারো, এটা আর টি এস এটা টি আর। সো রিলেশন আর ইউনিয়ন এস এগুলোকে আমরা ক্যান বি ইজিলি অবটেন ফ্রম দিস রিলেশন, সেরকম আর ইউনিয়ন এস, আর এবং এস এর মধ্যে যদি ইউনিয়ন বার করতে চাই, আর আর এস এর মধ্যে যদি আমি ইউনিয়ন বার করতে চাই সেটাকে আমরা বসাতে পারবো এখানে, সেরকম হবে আমরা রিলেশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে, তাহলে এইবার আমরা যদি ক্রিপসটা বুঝে যাই তাহলে এবার আমরা ফাজি রিলেশনে আসছি, তাহলে ফাজির আমরা অনেক কিছু করলাম, ইউনিয়ন ইন্টারসেকশন যত রকমের ফাংশন করলাম, এবার আমরা ফাজি রিলেশনে আসছি, ফাজি রিলেশনটাকে আমরা কী করব, ঠিক আছে। তো একটা আমরা একদম বলি অ্যাজ, তো অ্যাজটা অ্যাট দ্য কনসেপ্ট অফ দ্য ক্রিপস রিলেশন ক্যান বি জেনারেলাইজ টু দ্য ফাজি রিলেশন, অ্যান্ড অল উই হ্যাভ টু ডু টু অ্যালাউ দ্য পেয়ার অফ এলিমেন্টস পার্সিয়ালি রিলেটেড, মানে কি আগে যেমন এর মধ্যে থাকবে অন্য মধ্যে থাকবে সেরকম নেই, এটা কিন্তু জিরো থেকে ওয়ানের মধ্যে একটা পার্টিকুলার ভ্যালু থাকবে, ঠিক আছে। সো লেট আস কনসিডার সাম সিম্পল ইনস্ট্যান্ট বিফোর দ্য ফর্মাল ডেফিনেশন অফ দ্য ফাজি রিলেশন, ফাজি রিলেশনের ডেফিনেশন আগে আমি একটা
एग्जांपल दिस करते हैं तो मेरा किसको बोल दिस करते हैं लेट पी इज ए फजी वैल्यू ऑफ मनी फेम एंड पावर ठीक है एंड क्यू इज अनदर फजी वैल्यू दैट इज पॉलिटिक्स स्लो स्नोबीज एंड एकेडमिक्स ठीक है ये तीनते तीनते पैरामीटर नेट्स तो दिस टू क्लिप सेट्स देन आर माइट बी ए इमेजिनरी रिलेशन बिटवीन पी एंड क्यू एक्सप्रेस एट द रिलेशन मैट्रिक्स तुम यदि এরকম দুটো ক্লিপ সেট নিয়ে নাও যে মানি ফেম এন্ড পাওয়ার তোমার কাছে আছে তাহলে তোমার কাছে টাকা আছে তোমার আছে ফেম মানে প্রসপেরিটি পপুলারিটি ইত্যাদি রয়েছে আর পাওয়ার তোমার কাছে ক্ষমতা আছে এটা যদি একটা পি সেট হয় আর পলিটিক্স নোবিস এন্ড একাডেমি পলিটিক্স মানে তুমি নেতা হলে তাহলে তোমার যে তোমার একটা নেতৃত্ব রয়েছে তুমি পজিশন রয়েছে শোবিজ মানে এটাকে বলা হয় একদম শোবিজ মানে শো বিজনেস মানে শোবিজ একটা তুমি বিজনেস তোমার রয়েছে বিজনেসটা শো করা তুমি হবে সেরকম তুমি শোবিজ বলা হয় মানে তোমার বিজনেস আছে বিজনেসে তুমি থাকলে আর একাডেমিক্স বলে তুমি একজন একাডেমিশিয়ান তুমি পড়াশোনা করে রিসার্চ করাও সেইভাবে করা তো এটা থেকে একটা ইমাজিনারি একটা ফ্যাকশন ভ্যালু আমি যদি একটা রিলেশন ধরে নিই এরকম ইমাজিনারি এই রিলেশনটা আমার মনে করা দিয়েছি বা অন্য কোনো জায়গাতে পেতেও পারি এরকম হচ্ছে যে মানি সঙ্গে যদি আমি পলিটিক্সের মধ্যে দেখা যাচ্ছে তাদের মেম্বারশিপ হচ্ছে 0.7 মানে যার মানি এবং পজিশন পলিটিক্স মানে মানি পলিটিক্সে থাকলে মানি আসবে তার মানে মেম্বারশিপ রিলেশনস হচ্ছে মানি সঙ্গে পলিটিক্সে 0.7 70% আর বিজনেসের সঙ্গে মানি হ্যাঁ যে ব্যবসা করবে তার নিশ্চয় আরও বেশি হবে 0.9 অ্যাকাডেমিকশিয়ান যারা এই সমস্ত পড়ায় পড়ায় রিসার্চ করে তাদের সঙ্গে মানির খুব একটা ভালো না কারণ এই তিনটের মধ্যে মানি তোমার তো বিজনেসেই বেশি আমি এরকম একটা ইমাজিনারি একটা রিলেশন ধরে নিচ্ছি সেরকম ফেম তোমার যদি পপুলারিটি থাকে তোমার গ্ল্যামার থাকে তখন তোমার তোমার পলিটিক্সে যাওয়ার চান্স হাই সেখানে দেখো না সিনেমাটিস্টরা সমস্ত পলিটিক্সে ঢুকে যাচ্ছে আবার যদি তোমার ফেম থাকে মানে তোমার মানে ইয়ে থাকে মানে গ্ল্যামার থাকে সেখানে বিজনেসেও তুমি অনেক ভালো পয়সা কমাতে পারবে কিন্তু গ্ল্যামার থাকলেও একাডেমিতে তোমার খুব একটা ভালো একাডেমিক অ্যান্ড ফেমের মধ্যে খুব একটা মেম্বারশিপটা অনেক কম ঠিক আছে মানে একজন একাডেমিশিয়ান তার গ্ল্যামার ব্যাপারটা খুব লোকজন খুব একটা চায় না সেই জন্য সেখানে কিন্তু কম আবার পাওয়ারের ক্ষেত্রে দেখো যদি পলিটিক্স অ্যান্ড পাওয়ার এই দুটো কিন্তু সবসময় টপ তাই না পলিটিশিয়ানদের সব থেকে বেশি পাওয়ার ঠিক আছে সেজন্য পাওয়ারের সঙ্গে যদি আবার এদের রিলেশন বার করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি 1 এগুলো কিন্তু ধরে নেওয়া আছে হ্যাঁ পলিটিক্সের সঙ্গে যদি বিজনেস হয় 70% বা 0.7 অ্যান্ড 0.3 হচ্ছে একাডেমি পলিটিক্স এই পাওয়ারের সঙ্গে একাডেমি একাডেমিতে একাডেমিক লোকের কোনো পাওয়ারই নেই ঠিক আছে তারা কাউকে কিছু বললে কেউ শুনবে না পুলিশকে বললে পুলিশের শুনবে না নেতা শুনবে সেজন্য তাদের সঙ্গে রিলেশন পাওয়াটা খুবই কম সো consider this is TR is a relation matrix okay upon this group set P and Q so a relation matrix er upor base kore amra jodi erokom dhore ni je there is a relation R jeta bola hocche A close to B mane A ta B er kache kache hobe jodi erokom hoy je 1 minus A minus B A minus B 1 minus A minus B for all AB in 0 1 jodi erokom ekta ami relation bar kore ni তাহলে সেটা একটা ফাজি রিলেশন আমি এখানে পেতে পারি সো ইট শুড বি নোটেড দ্যাট ফাজি রিলেশন ডিফাইন অন ডিসক্রিট সেট এন্ড ক্যান বি এক্সপ্রেসড উইথ দ্য হেল্প অফ রিলেশন ম্যাট্রিক্স এন্ড রিলেশন ডিফাইন অন কন্টিনিউয়াস ডোমেন ঠিক আছে তো ফাজি রিলেশনের এক্সাম্পলটাতে যদি চলে আসি তো সেখান থেকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডেফিনেশনে যদি চলে আসি ফাজি রিলেশনটা তো ফাজি এ অ্যান্ড বি বি টু ফাজি সেট on reference to set x and y respectively where the fuzzy cartesian product of a and b denoted by a cross b is defined a cross b belongs to xy and mu of a cross b মানে the value of cross product ab is minimum of this তার ওদের মি এ মি এর মিনিমামটাই হচ্ছে আমার cross product মানে একটু আগে বলি ফাজি এমনি ক্রসে যেটা হচ্ছে ফাজি হলে মিনিমাম নিয়ে নেব যেমন ধরো cross product এর ক্ষেত্রে যদি এরকম একটা রিলেশন বার করি মনে করো এক্স এর মধ্যে এম এন আছে ওয়াই এর মধ্যে পি কিউ আর আছে তাহলে আমি এক্স এর এক্স আর ওয়াই আর তোমার কাছে দুটো সেট আছে ফাজি সেট এ অ্যান্ড বি সেই ফাজি সেট গুলো এর ভ্যালুটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এম ইট ইজ 30% মানে 0.3
এন এর ক্ষেত্রে 0.7, আর বি যদি পয়েন্ট, মানে এগুলো কিন্তু মানে আমি লেখার ক্ষেত্রে শুধু পাশাপাশি লেখা যায়, বাই বাই করে লেখা যায়, পাশাপাশি লিখলেও হবে। কে 0.3 AM, 0.7, আমি পরে পরে লিখেছি, কোনো প্রবলেম নেই। তো এর একটা ফাজি সেট বোঝা যাচ্ছে যে এম এর মেম্বারশিপ 0.3, এন এর মেম্বারশিপ 7, পি 5, পি 1, আর 0.8। তাহলে আমি যদি এরকম বার করি এ ক্রস বি, তাহলে ক্রস প্রোডাক্ট কি করে পাবো? অন এম পি, এম পি ভালো করে যাবো, এম পি, তাহলে এম টা বিলংস অন হোয়াট? এ, পি টা বিলংস অন বি। তারা আমরা পাবো, সেটা রিলেশন হচ্ছে মিনিমাম অফ মিউ অফ এফ এম, মিউ বি অফ পি, মানে এর মধ্যে এম 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 টা এই যে এ সেটের মধ্যে এম এর ভ্যালু কত? 0.3, আর এ বি সেটের মধ্যে পি এর ভ্যালু কত? 0.5, তাহলে 0.3, 0.5 এর মিনিমাম। তো 0.3 মিনিমাম একটা মিনিমাম, তাহলে আমরা মিউ অফ এ ক্রস বি বা ক্রস প্রোডাক্ট টাইম পেয়ে যেতে পারবো, মিনটা একটু আগে বলেছি। এবং এম কিউ যদি করি, তাহলে এখানকার এম এর সঙ্গে এর কিউর মধ্যে কত যে মিনিমাম সেটা নেব, 0.1। তো এইভাবে আমরা একটা এ ক্রস বি রিলেশন পেতে পারি, সেটা এম এন পি কিউ আর, দিস ইজ দ্য রিলেশন, রিলেশন। হ্যাঁ, একটু আগে যেটা বললাম ফাজি রিলেশন, তাহলে ফাজি রিলেশন অ্যাকচুয়ালি ফাজি কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্টটাকে আমরা এরকম রিলেশন উইথ দ্য হেল্প অফ দিস মিনিমাম ভ্যালুটা। ঠিক আছে, এটা বুঝতে পারা অসুবিধা হলো? বুঝেছো? আমরা তার মেম্বারশিপ ভ্যালু গুলো যদি পেয়ে যাই এ অ্যান্ড বি, তার কার্টেসিয়ান প্রোডাক্টটা বার করে আমরা এখানে বসাতে পারি, এবং সেটা অবশ্যই তার রিলেশনটা যেটা হবে সেটা তার কার্টেসিয়ান প্রোডাক্টের থেকে মানে সাবসেট, মানে রিলেশন তো উদ্ভিদে সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। তো আমাকে ধরো বলো, দেখো তো যদি এটা একটা আমার রিলেশন হয় আর, ঠিক আছে, দিস ইজ আর, ভালো করে দেখো আর যে রিলেশন হবে এ ক্রস বি, অলরেডি আমি এ ক্রস বি এটা বার করেছি, তাহলে এটা কি তার রিলেশন হতে পারে? এই আরটা কি এ ক্রস বির মধ্যে থাকতে পারে? 0.3, এটা 0.2, 0.1, 0.1, 0.3, 0.1, 0.5, 0.3, 0.10, 0.75, ইয়েস, সব কটা ভ্যালু কিন্তু এর থেকে ছোট মিনিমাম, না? দেখতে পাচ্ছ আর ইয়ে সাবসেট অফ এ ক্রস বি বলা যায়, আর ইয়ে বলা যাচ্ছে, হ্যাঁ, কারণ কারণ মিনিমাম রয়েছে। কিন্তু বলো এইটা, এটা কিন্তু এটা আর একটা যদি আর আর ড্যাশ ধরি, মানে এটা কমপ্লিমেন্ট নয়, আর ড্যাশ মানে আর একটা অন্য আর, সেটা যদি এরকম ধরে নিই 2, 3, 1, 3, 0.5, তাহলে আমার অ্যাকচুয়ালি এটাকে যদি আমি এর সঙ্গে কম্পেয়ার করি এইটার সঙ্গে, তাহলে দেখতে পাচ্ছি এইখানে 0.1 আছে, কিন্তু এইখানে 0.3 আছে, দেখতে পাচ্ছ? তাহলে 0.3টা কি হয়ে গেল? এই 0.3টা কিউর ক্ষেত্রে এই 0.3টা হচ্ছে কি বেশি হলো, যেটা দেখো 0.3টা হচ্ছে কার ক্ষেত্রে? এম কিউ, এম কিউ তে 0.3, কিন্তু এখানে কত আছে? এম কিউ তে 0.1, কিন্তু তাহলে এ ক্রস বি থেকে সাবসেট হচ্ছে না, তাহলে এই রিলেশনটা, দিস ইজ নট বিলংস টু দ্য ফাজি রিলেশন বিটুইন টু ফাজি সেট এ অ্যান্ড বি। এ অ্যান্ড বির মধ্যে থাকতে গেলে এ আর বি এর ক্রস প্রোডাক্ট বার করবো, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট বার করবো, সেই কার্টেসিয়ান প্রোডাক্টটা হচ্ছে রিলেশন, আর সেই রিলেশনের মধ্যে কোনো একটা রিলেশন তার মধ্যে তখনই থাকবে যদি সেটা তার থেকে সাবসেট হয়, ছোট হয়। কিন্তু এইখানে দেখো, এখানে 1.1 আছে, এখানে 0.3, তাহলে বড় হয়ে গেছে, তাহলে আমরা এর মধ্যে নিতে পারবো। সো দিস ইজ নট দ্য রিলেশন অফ দিস কার্টেসিয়ান প্রোডাক্ট ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত পড়াই, এরপরে রিলেশন গুলো আমরা, আচ্ছা কম্পোজিটটা বলে দিই, কম্পোজিট বলে দিতে পারি, তাহলে অপারেশন অন ফাজি রিলেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এগুলো একটু আগেই সব বলেছি। শুধু এখানে দুটো দুটো রিলেশনের উপরে যদি বেস করা হয়, ইউনিয়ন হলে ম্যাক্স, ইন্টারসেকশন হলে মিন, কমপ্লিমেন্ট হলে 1-, এটা সবই জানো, এটা বলছি না। তো ম্যাক্স মিন কম্পোজিশন আমরা ইউজ করতে পারি, এটা আর ক্রস এস ইকুয়ালস টু
ম্যাক্স মিন অফ আর এক্স, তাহলে প্রথমে আর আর এক্স এর মধ্যে মিনিমামটা নেব, তারপরে সেটা ম্যাক্সিমামটা নেব, তাহলে আমরা সেটা করবো এরকম করে বার করতে পারবো। আর এন্ড এস দিস ইজ দ্য কোরিলেশন, ইউ ক্যান ডিফাইন দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে কস, যেটা একটু আগে বলেছিলাম একটা এক্সাম্পল নিচ্ছি দেখো, মিনিমাম অফ আর এ আই আই পি অন আর ক্রস এস এপি, এপি কেন না এ থেকে পি যাবো, তো এ থেকে আই, আই থেকে পি, তাহলে এ আইটা আর এর মধ্যে থাকবে যেখানে আই বিলংস টু বি, আর এস এর মধ্যে কি থাকবে না আই পি, আইটা তাহলে সবসময় বির মধ্যে থাকবে, বি এই দুটোর মধ্যে একটা কানেকশান রয়েছে, মানে এ বি সি তিনটে সেট আছে, তাহলে এ আই আই পি আইটা সবসময় বির মধ্যে থাকবে, তখন আমরা আর কম্পোজিট অফ এস বার করতে পারি। তোমরা একটু জানো মানে তোমাদের অলরেডি সেট রিলেশন ম্যাপিংয়ে পড়েছো, এখানে শুধু আমরা যে ভ্যালুগুলো নিয়ে কাজ করি, যেমন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের মধ্যে আর পয়েন্ট সেভেন পয়েন্ট ফোরের মধ্যে মিনিমামটা নেবো, সেই মিনিমামটা বসানো হলো দুটো ক্ষেত্রে, তার থেকে ম্যাক্সটা নেবো, মিন ম্যাক্স, ম্যাক্স মিন, সরি ম্যাক্স মিন, এটা হচ্ছে ম্যাক্স মিন, তাহলে কম্পোজিট অফ এ কিউ ম্যাক্স মিন অফ এ আই আই কিউ, তাহলে এআই এর মধ্যে কী আছে, এআই এর মধ্যে ভ্যালুটা বসাবো, আবার এখানে এখানে যদি এক্স এর ভ্যালু হয় এআই এর মধ্যে রিলেশন এ এক্স, মানে আগের মতো আর কি, এখানে দেখো এ আই এর ভ্যালুটা রয়েছে, তাহলে এ এক্স এক্সপি, এ এক্স এক্সপি আর মিনিমাম অফ এ ওয়াই ওয়াই পি দিয়ে বসালে এটার আবার আর এর আর এর ভ্যালুটা এখানে বলা আছে, এই যে এটা এটা কি হয়েছে আর কি আর এন্ড এস, তাহলে এই এক্স এর সঙ্গে এই পি, তাহলে এক্স পি দুটো ভ্যালু আছে না, ফোর থ্রি সেভেন সেভেন থ্রি, তবে ফোর থ্রি সেভেন থ্রি মানে থ্রি থ্রি ছোট, এই জন্য দেখো যে থ্রি 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 ফোর নিয়েছে, এই যে ফোরটা এটার সঙ্গে এই যে ফোরটা নিয়েছে, থ্রি অ্যান্ড পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আর পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি, তার ভ্যালুগুলো কেন তার মিনিমামটা বসেছে, এখানেও সেটা এ এক্স আর এক্সপির ভ্যালুগুলো এটা বসানো হচ্ছে, এদের মিনিমাম দুটো মিনিমাম বসানোর পরে তার মিনিমামটা নিয়ে ম্যাক্স করতে হচ্ছে, তো এটা হচ্ছে কম্পোজিট, ঠিক আছে, ম্যাক্স মিন কম্পোজিশন, তো ম্যাক্স মিন কম্পোজিশন করতে পারবে, ব্যাস এই পর্যন্ত আজকের আমাদের ম্যাক্স মিন কম্পোজিশন অন ফাজি সেট হলো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো। কোশ্চেন আছে না স্যার? ঠিকই আছে স্যার, নোটস গুলো আজকে একটু পাঠিয়ে দিন। ঠিক আছে, নোটস পাঠিয়ে দেবো, নোটসগুলো পাঠাতে থাকি, তাহলে ফাজি নিয়ে আর একটা দুটো ক্লাস নেবো, তারপরে আমরা ওই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক পড়াবো, তারপর জেনেটিক অ্যালগরিদম পড়াবো, এটা তিনটে পড়ালে আমাদের শেষ, ঠিক আছে, তো লাগবে কয়েকদিন ক্লাস দেখতে এই মাসটা বা সামনে এই মাসে পুরোটা হলে হয়তো অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, আর তোমাদের একটু করে আমি কোশ্চেন পাঠাবো, যে কোশ্চেনগুলোকে তোমরা সলভ করবে, মানে ওগুলো করতে গেলে এটা করতে হবে, করে নেবে একবার, তারপর আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন পাঠিয়ে তোমাকে আমাদেরকে অ্যান্সার করে পাঠাবে, ঠিক আছে, সেটা আমি একদিন পরীক্ষা নেব। ওকে ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে, না থাকলে হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি সব, যেটা আমি ফাজি সেটের যেটা বই থেকে নিয়েছি সেটাও পাঠাচ্ছি, ওটা দিয়ে দিচ্ছে। ওকে ওকে, ভালো থেকো সব, হ্যাঁ।